সীতাকুণ্ডে ভয়াবহ আগুনের তিন দিন পরও মিলছে লাশ। দুইজনের দেহাবশেষ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 43। আগুন না নিভলেও নিয়ন্ত্রণে, 1400 কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি। যুদ্ধের কারণে বাড়ছে দ্রব্যমূল্য, রিজার্ভ থেকে ভর্তুকি দিচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কারখানায় গোলমাল করলে আম ছালা দুই যাবে, সতর্ক করলেন পোশাক শ্রমিকদের। পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর বেগম জিয়া স্থাপন করেননি, সাফ জানালেন বিএনপি আমলের যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদা। নিজের দাবিতে এখনো অনর মির্জা ফখরুল। থলের বেড়াল মারছেন মিলাররা, আমদানির ঘোষণায় মজুদ চাল বাজারে পাইকারিতে কেজিতে কমেছে 4 টাকা পর্যন্ত, সিন্ডিকেট না ভাঙলে মিলবে না সুফল, বলছেন ব্যবসায়ীরা। এবং মোটর সাইকেলে যাচ্ছিলেন নারী, হেনস্থা করলেন ট্রাফিক পুলিশ, অভিযোগ ভুক্তভোগীর। রাজধানীর জুরাইনে প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর, আহত 3 পুলিশ।